জ্বর কাশি ঠান্ডা সিজনাল পরিবর্তন হয়েই থাকে এই সময়। সো আমি এই জন্য এই স্যুপটি আপনাদের সাথে শেয়ার করেছি। এই স্যুপ খেলে খুবই এনার্জি পাবেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো মাছের কাঁটা দিয়ে কিভাবে মজার একটি স্যুপ তৈরি করবেন বাসায় থাকা ইনগ্রেডিয়েন্টস দিয়ে। দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। আমি এখানে প্রায় 1200 ml-এর মতো পানি দিয়েছি। পানিটা স্টকের জন্য, স্যুপের যে মেইন স্টক। তারপর এখানে মাছের কাঁটা নিয়েছি। আপনারা যেই কোনো ফিশ ব্যবহার করতে পারেন, অথবা যদি বাসায় থাকে মাছের কাঁটা সেই মাছের কাঁটাও ব্যবহার করতে পারেন। আপনারা এখানে চাইলে চিকেনের হাড্ডিও ব্যবহার করতে পারেন। প্রথমে স্যুপের জন্য মেন ফ্লেভার ইনহ্যান্স করে এই জন্য স্টক তৈরি করতে হয়। আমি এই মাছের কাঁটা দিয়ে এবং জাস্ট পানি দিয়ে স্টকটা তৈরি করে নেব, তারপর স্যুপটা তৈরি করব। আর এখানে আরেকটা জিনিস খেয়াল রাখবেন, এই স্টকে আপনারা চাইলে যে কোনো ধরনের ভেরিয়েশন ফ্লেভার ভেজিটেবল ইউজ করতে পারেন। আমি জাস্ট যেহেতু মাছের ফ্লেভারটা নিব, এই জন্য শুধু মাছের কাঁটাটাই দিয়েছি, অন্য কোনো ভেজিটেবল অ্যাড করি নেই। তারপর এই পানি মিনিমাম 40 মিনিট আপনার স্লো হিটে সিদ্ধ করে মাছ যখন একেবারে গলে যাবে তারপর পানিগুলো স্টেন করে নেবেন। এখানে যদি চিকেন ব্যবহার করেন সেক্ষেত্রে প্রায় 2 ঘন্টার মতো সিদ্ধ করতে হবে, খুব স্লো হিটে। তারপর আমি স্যুপ রান্না করার জন্য একটা কড়াই নিলাম। কড়াইতে অল্প একটু তেল দিয়েছি। তেল দেওয়ার পর একটু শুকনো চিংড়ি মাছের শুটকি, বলি অনেকে বলে বালাচাও, এটা দিয়েছি। আপনারা এটা না দিলেও চলবে, যেহেতু আমি একটু স্ট্রং পছন্দ করব। আর এটা হচ্ছে সিচুয়ান পেপার। সিচুয়ান ফ্লেভার পেপারটা মূলত স্পাইসি করে। আপনারা চাইলে সিচুয়ান পেপারটা দিতে পারেন, নাও পারেন, ফ্লেভারটা অনেক সুন্দর হয় এবং স্পাইসি করে। তারপর আমি স্টকটা দিয়ে দিয়েছি। আর বাঁধাকপি কুচি করে দিয়েছি প্রায় 2 কাপের মতো। 1 কাপের মতো সুইট কর্ন দিয়েছি এবং একটা লাল মরিচ এবং 2-3 পিস। আমি একটু বোম্বাই মরিচ অ্যাড করেছি। আমি একটু আদা কুচি করে দিয়েছি। তারপর 2টা টমেটো কুচি করে দিয়েছি। পানিটা যখন বাবলিং আসবে অবশ্যই উপরে দেখবেন একটু ফেনা হয়ে গেছে, ফেনাগুলো তুলে নিতে হবে, এতে করে স্যুপের কালারটা সুন্দর হয়। তারপর আমি 1 টেবিল স্পুনের মতো ম্যাগি সস ইউজ করেছি। 2 টেবিল স্পুনের মতো ফিশ সস দিয়েছি। লবণ পরিমাণ মতো আর 1 টেবিল স্পুনের মতো সুগার। ইন দ্যাট টাইমে লবণ একটু ছেঁকে নিতে হবে। যদি লবণের পরিমাণের ঘাটতি থাকে বা অন্যান্য ইনগ্রিডিয়েন্টসের পরিমাণের ঘাটতি থাকে চেক করে নিতে হবে। এভরিথিং পারফেক্ট। 1 টেবিল স্পুনের মতো লাইট সয়া সস ইউজ করেছি। তারপরে একটু গোলমরিচ দিয়েছি। তারপর আমি থিকনেসের জন্য, গাঢ় হওয়ার জন্য কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি। আমি 3 চামচ কর্নফ্লাওয়ারের সাথে 6 চামচ পানি অ্যাড করে মিক্স করে নিয়েছি। কর্নফ্লাওয়ারটি দেওয়ার পরে একেবারে ঠিক হয়ে যাবে স্যুপটি। তারপর যখন একেবারে ঠিক হয়ে যাবে দেন ডিম অ্যাড করে দিতে হবে। এখানে ডিম দেওয়ার সময় অবশ্যই ডিমটা খুব স্লোলি স্যুপে ঢালতে হবে এবং আরেকটি স্পুন দিয়ে নাড়িয়ে নাড়িয়ে স্যুপ মিক্স করে নিতে হবে। স্যুপের সাথে ডিমটা মিক্স করে নিতে হবে, এতে করে ডিম এবং স্যুপের আলাদা একটা টেক্সচার চলে আসবে। আমি একটু লেবু ইউজ করেছি, আপনারা চাইলে ভিনেগারও ইউজ করতে পারেন, সিরকা ইউজ করতে পারেন। তারপর ধনিয়া পাতা কুচি। ব্যাস রেডি হয়ে গেল আমাদের স্যুপ, এখন পরিবেশনের পালা। বিসমিল্লাহ। সত্যি অসাধারণ। রিয়েলি ভেরি ডেলিশিয়াস।
অসাধারণ, মাশাআল্লাহ।